আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে ডালের বড়ি কীভাবে আমি একদম প্রপারলি রান্না করবো, সেরকম একটা ভিডিও। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন বড়ির কালারটা কেমন। সো আমি একদম ডিটেলসে আজকে আমি আপনাদের এই ভিডিওটা দেখাবো যে বড়িটা কীভাবে ঠিক রান্না করে। তো বেশি কথা না বলে চলেন আমরা মেইন ভিডিওতে যাই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো লেটস গো। প্রথমে হচ্ছেন কাঁচা মরিচ, পেঁয়াজ, পর হচ্ছে আলু, ডালের বড়ি, আর হচ্ছে রুই মাছ, পুকুরের টাটকা রুই মাছ, আর হচ্ছে আপনার জিরা, এগুলো নিলাম। তো এগুলো আমি এক বাটিতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে রান্না করব আজকে তরকারিটা। সো আমি প্রথমে পেঁয়াজ বেটে নিচ্ছি। পেঁয়াজটা বাটার পর এরপর হচ্ছে আজকে সব কিছু বেটেই রান্না করব। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমি পেঁয়াজটা বেটে নিচ্ছি। তো পেঁয়াজটা বাটার পর দেন হচ্ছে আমি কীভাবে কী করবো সব স্টেপ বাই স্টেপ দেখাবো। তো যাই হোক, পেঁয়াজটা ওখানে বাটা শেষ, এখানে হচ্ছে আমি মাছটা ফ্রাই করে নিব। খুব বেশি ফ্রাই করব না, যেহেতু আমি এটা তরকারিতে রান্না করব, তরকারি মাছ খুব বেশি ফ্রাই করতে হয় না বা ভাজতে হয় না, হালকাভাবে ভাজলেই হয়। তো এভাবে হালকা করে একটু ভেজে নিব মাছটা। তো হলুদ মরিচ দিয়ে, লবণ দিয়ে একটু মাখিয়ে নিলাম, আর মাছটা ভাজা অলরেডি শুরু করে দিয়েছি। তো একটা কথা বলি আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে যে এই মাছ ভাজার সময় আমার অনেকই প্রবলেম হয়, যেমন ভিডিও করতে গেলে আপনারা হাতে তেলের ছিটা আসে, যেহেতু খুব কাছ থেকেই আমাকে ক্যামেরা করতে হয়, যেহেতু ফোনটা অত রেয়ার না যে জুম করে করতে পারি। সো এই মাছ ভাজার সময় একটু বেশি মানে লাগছিলো আমার। তো এত কষ্ট, এত সব কিছু যদি আমার ফুলফিল হবে যখন আমি দেখবো যে হ্যাঁ আমার ভিডিওতে রেসপন্স হচ্ছে, লাইক কমেন্ট পড়তেছে। সো আই হোপ আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কেমন ভিডিও চান সেটাও অবশ্যই আমাকে জানাবেন। তো যাই হোক, মাছটা আমি খুব বেশি ফ্রাই করবো না, হালকা করে ফ্রাই করে নিব। বেশি ফ্রাই করলে মাছটা কেমন শুটকি শুটকি হয়ে যায়, মানে মানে যেমন খাবারের সাথে যেমনভাবে ভাজতে হয়, মাছ ভাজারই মানে স্বাদ আরেকটা, আর এইভাবে হালকা ভাজে মানে হালকা ভেজে রান্না করার স্বাদই আলাদা। তো যাই হোক, মাছগুলো ভাজা আমি হালকা করে ভাজা শেষ, এখন আমি মাছগুলো বাটিতে নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখন হচ্ছে আমি একটু আলুটা ফ্রাই করে নিচ্ছি হালকা। মাছের এই ডালের বড়ি যে রান্না করবো মাছ দিয়ে, তো এখানে আমি আলু অ্যাড করলাম, চাইলে স্লিপ করতে পারেন, তবে আলুটা অ্যাড করাটা ভালো হবে। এইটা হচ্ছে আপনার ডালের বড়ি, এই ডালের বড়ি আমার আম্মু বলছে যে এটা নাকি আপনার ডাল দিয়ে প্লাস হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে নাকি করে। তো এরকম একটা ভিডিও আমার আম্মু আসলে বলছে যে ডালের বড়ি বানাবে। সো এই ভিডিওটা আমি ইনশাল্লাহ আপনাদের চ্যানেলে আপলোড করার ট্রাই করবো। তো এখন হচ্ছে আমি ডালের বড়িগুলো দিয়ে দিলাম, এই ডালের বড়িগুলোও ফ্রাই করে নিব। মাছের ভাজার তেল যতটুকু ছিল অতটুকু দিয়েই এই ডালের বড়িটা ভেজে নিব আমি। যখন এটা খুব ব্রাউন কালার হয়ে আসবে, আমি একটু হালকা একটু তেল এড করলাম, যাই হোক, এখানে যখন ব্রাউন কালার হয়ে আসবে এরপর হচ্ছে আমি পানি অ্যাড করব, সেদ্ধ করে নেব, আর সেদ্ধ করার ফলে ডালের বড়িটা আরও বড় হয়ে যাবে আর সফট হয়ে যাবে একদম। এইভাবেই রান্না করতে হবে ডালের বড়িটা, প্রথমে ফ্রাই করে নেবেন, এরপর হচ্ছে আপনি পানিতে বয়েল বসিয়ে দিবেন, দেন হচ্ছে তরকারিতে অ্যাড করবেন। তবে বয়েলকৃত পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এই পানিটা আমি ইউজ করব, রান্নার কাজে ইউজ করব। দেখেন আমার কিন্তু অলরেডি ডালে বড়ি ব্রাউন কালার হয়ে আসছে। তো এখন হচ্ছে আমি পানি কিন্তু অ্যাড করে দিয়েছি। তো এই পানিটা আমি বয়েল করব যতক্ষণ না আমার ডালের বড়িটা প্লাস হচ্ছে আলুটা খুব সুন্দর করে একদম 100% বয়েল হচ্ছে বা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ এটাকে আমি বয়েল বসায় দিব। আর এখন হচ্ছে আমি লবণ দিয়ে দিব, কারণ এই লবণের স্বাদটা যেন প্রপারলি আপনার এই ডালের বড়ির মধ্যে প্রবেশ করে সেই দিকটা ইনশিওর করতে হবে। সো এটা স্লিপ করা যাবে না, আমি এই মোমেন্টে লবণ দিয়ে দিলাম। তো এখানে আমার ডালের বড়িটা একদম বয়েল হয়ে আসছে কত সুন্দর করে, আর ফুলে যাচ্ছে কিন্তু, মানে এটা কিন্তু একদম টই টুম্বর হয়ে যাবে এই ডালের বড়িটা, আর একদম সফট হয়ে যাবে আর খেতে অন্যরকম লাগবে। তো দেখেন অলরেডি কিন্তু আমার ডালের বড়ি টই টুম্বর হয়েই গেছে, বলতে গেলে ফুলে গেছে, বড় হয়ে গেছে এক কথায়। সো আমার ডালে বড়িটা পানিটাও কিন্তু প্রায় অনেকটা শুকে আসছে। তো এখন হচ্ছে আমি আরেকটা চুলাতে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম, তো একটু হালকা সয়াবিন তেল, মানে হালকা বলতে অল্প সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে জিরা, সাদা গোলমরিচ,
এগুলো দিয়ে দিলাম, আর হচ্ছে ধনিয়া, আর হচ্ছে আপনার শুকনো মরিচ, এগুলো দিয়ে আমি হালকা একটু ভেজে নিব। আপনারা এইভাবেই রান্না করবেন, দেখবেন খাবারের টেস্ট একদম অন্যরকম লাগবে। খুব বেশি কিন্তু আইটেম না, কম আইটেমই, তবে এভাবে যদি রান্না করেন আই হোপ ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে, একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি এইটা পাটাতে দিয়ে দেবো, তেল সহ দিয়ে দিব, প্রবলেম নাই। তেলটা যেহেতু একটু গরম, ঠান্ডা হওয়ার পর দেন আপনারা বেটে নেবেন, একদম তাড়াহুড়া করবেন না। তো যখন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা হচ্ছে আমি ফ্রাই বেটে নিচ্ছি। তো এটা আমি বেটে দেন রান্না, এটা আমি চুলায় দিব, তরকারিতে দিব আর কি। তো এটা দেওয়ার ফলে কী হবে, যে তরকারির যে টেস্ট, গ্রান, এভরিথিং চেঞ্জ হয়ে যাবে, একদম অন্যরকম লাগবে। এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন আপনারা। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করে যাবেন যে হ্যাঁ ভালো লাগছে, খারাপ লাগলেও বলে যাবেন, কোনো সমস্যা নাই, কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত। সো এটা আমি ভালো করে বেটে নিচ্ছি। এভাবে রান্না করাটা একটু কষ্ট, তবে কষ্টের ফল অবশ্যই মিষ্টি হয় আর খেতে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ওই একই কড়াইতে আমি আবার সয়াবিন তেল দিয়ে দিলাম, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমি ভালো করে ফ্রাই করে নিব। এখন যে কাজটা করবো এটা হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, ওগুলো আমি সব কিছু হাতের কাছে নিয়ে নিছি, এখন জাস্ট রান্না করার পালা। আর হচ্ছে এটা আমি পেঁয়াজটা ভালো করে যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, এরপর হচ্ছে আস্তে আস্তে আমি মশলা অ্যাড করবো, তবে খুব বেশি মশলা না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি কিন্তু ডালের বড়িতেও কিন্তু লবণ দিয়েছি, সো এখানে একটু ভেবেচিন্তে দিতে হবে। তো আমি হচ্ছে হলুদ, মরিচ এগুলো পরিমাণ মতো করে দিয়ে দিলাম বা স্বাদ মতো করে দিয়ে দিছি। দিয়ে হচ্ছে ভালো করে এখন আমি একটু নাড়িয়ে নিচ্ছি, এগুলো দেওয়ার ফলে খুব সুন্দর কালারটা চেঞ্জ হয়ে আসে, অদ্ভুত লাগে আমার থেকে। তো যাই হোক, এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম যেন আমার এই জিনিসটা নষ্ট না হয়ে যায়। নষ্ট কেমন, ধরেন পুড়ে গেলে কিন্তু খাবারটা অন্যরকম গ্রাম আসবে, ভাল লাগবে না এক কথায়। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যেন পুড়ে না যায়, এই জিনিসটা ইনশোর করতে হবে। তো পানি দিয়ে আমি ভালো করে এটাকে একটু মশলাটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যেটাকে কষানোও বলে। তার দেখেন কি সুন্দর তেল ভেসে আসছে উপরে। এখন হচ্ছে আমি ওই সেদ্ধ ডালের বড়ি আর যতটুকু পানি ছিল সেটা সহ দিয়ে দিলাম। এখন আমি আরও খুব ভালো করে কষাবো, খুব বেশি কিন্তু মশলা এখানে দিচ্ছি না, হালকা পাতলা মশলা দিয়েই রান্না। তবে ট্রাস্ট মি, এটার স্বাদটা ছিল একদম 100%। আর কী সুন্দর ডালি বড়িগুলো দেখতেই পাচ্ছেন, কী সুন্দর ফুলে গেছে, বড় হয়ে গেছে, আর এগুলো কিন্তু অলরেডি সফট হয়ে গেছে। সো খুব সাবধানে রান্নাতে হবে, সাবধান বলতে যেন ভেঙে না যায়, এই ডালের বড়িগুলোর জন্য ভেঙে না যায়, এটা এনশোর করতে হবে। তো দেখেন ডালের বড়িগুলো কত বড় হয়ে গেছে, ছোটো ছোটো ছিল, এই পায়ে সেদ্ধ হওয়ার ফলে কিন্তু ডালের বড়িটা আপনার বড় হয়ে গেছে, প্লাস হচ্ছে দেখতেও ইয়া লাগতেছে, ওয়াও। এখন হচ্ছে মাছ দিয়ে দিলাম, ওই হালকা ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পর খুব সাবধানের সাথে কিন্তু আমাদের রান্না করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। সো আমি সব মাছগুলো দিয়ে দিলাম, আপনারাও কোয়ান্টিটি অনুযায়ী দিবেন। সো রান্না কী কী লাগে সেটা আমি দেখানোর চেষ্টা করলাম আর কি। এটা হচ্ছে আমি কষাচ্ছি, কষিয়ে দেন হচ্ছে পানি দিব, পানিটা এখন না পরে, আমাদের সবার আগে কাজ থাকবে রান্নার, যে কোনো রান্নার আগেই আপনার সবার আগে কাজ হবে যে মশলাটাকে খুব সুন্দর করে সময় নিয়ে কষানো, যেন মশলাটা পুড়ে না যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। দেখবেন আপনার রান্না ইনশাল্লাহ ফার্স্ট ক্লাস হবে। তো রান্নার এটা একটা বলতে পারেন, টিপসই বলতে পারেন। তো যাই হোক, আমি পানি দিয়ে দিলাম, আমি কিন্তু তখনই অলরেডি মশলাটা কষিয়ে নিয়েছিলাম, প্লাস যখন আমি আলু বড়ি দিয়েছিলাম তখনই। তো এরপর হচ্ছে আমি মাছ অ্যাড করে দেন পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো করে পানি দিয়ে দিলাম। খুব বেশি ঝোল রাখবো না, খুব বেশি গ্রেভিও করবো না, যেন মিডিয়াম থাকে সেই জিনিসটাকেই এনশোর করবো। এভাবে যদি ডালের বড়িটা রান্না করেন আই হোপ অনেক ভালো লাগবে, আপনারা এভাবে একদিন রান্না করে দেখবেন। তো এর আমি ঢেকে দিলাম ডালের বড়িটা। তো যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে বলে যাবেন কিন্তু ভালো লাগছে, বা ভিডিওটা কেমন লাগছে সেটাও আপনারা বলবেন। তো এখন হচ্ছে আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম, আমার কিন্তু ডালের বড়ি প্রায় রান্না কমপ্লিট। যখন দাদি খেয়েছিল, যাকে আমাদের পাশের বাসারই আর কি, উনি কিন্তু খাবার ভিডিওর মাঝখানে একটু ইয়া হয়ে যায়, যেমন আপসেট, তবে
ভিডিওর শেষে কিন্তু উনি অনেক প্রশংসাই করেছিল। তো যাই হোক, এই যে আগে থেকে যে বাটা মশলাটা সেটা হচ্ছে আমি এখন দিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট হওয়ার ঠিক 5 থেকে 4 মিনিট আগে, খুব বেশি আগে না কিন্তু, তো দিয়ে দিলাম। তো ফলে এটার অন্যরকম একটা ফ্রেগনেন্স গ্রান প্লাস হচ্ছে টেস্টটাও অন্যরকম হবে। এই এইটুকু জিনিসটাই আপনার খাবারের স্বাদটা চেঞ্জ করে দিবে। তো আপনি এইভাবে একদিন রান্না করে দেখবেন, যদি ভালো লাগে আবারও বললাম অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন আমাকে যে ভালো লাগছে, বা আপনারা আর কেমন ভিডিও চান সেটা আমাকে অবশ্যই জানাবেন। তো ডালের বড়ি কিন্তু আমার প্রায় অলরেডি কমপ্লিট, আর এই মাছটা, যে মাছটা আমি এখন রান্না মানে করতেছি সেটা হচ্ছে আমার বড় ভাই নিজে ধরছে মাছটা, তো এই জন্য আরও শখ করে রান্না করা। তো আমার ডালের বড়ি কমপ্লিট। ওয়াও, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার চলে আসছে, ডালের বড়িগুলো দেখতেও অনেক ভালো লাগতেছে। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা খেতেও অনেক ভালো লাগছে মাশাআল্লাহ। আপনারা যদি ভাবে ট্রাই করেন ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে মেক শিওর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার এই ভিডিওগুলো বা যে সময় নিয়ে করা আমার সময় সার্থক হবে, আমি নিজে মানুষটা সার্থক হব। সো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে জানাবেন। তো চলেন, দাদি খাবে, উনি কী বলে দেখা যাক। উনাকে খাবার বেড়ে দিচ্ছে আমার আম্মু, তো আমি উনি হচ্ছে খুব আপসেট হয়ে যায় ক্যামেরার সামনে আসলে, তারপরও যতটুকু বলে আলহামদুলিল্লাহ, দেখা যাক দাদি কি বলে। সো গো। কেমন লাগে বড়িটা খেতে? কেমন লাগে এটা? অনেক মজা। এটা কি কি দেওয়া নেই? বড়ি ডাল দেয়া, আর মাসকলের ডাল, আর কি কুমড়া নাকি দেয়? না না, মাসকলের ডাল। ভালো হয়েছে? খুব দারুণ। এই মাছটা কিন্তু ইয়া থেকে আনছে ভাইয়ার শ্বশুরবাড়ি থেকে, মায়ের ভাইয়া নিজে ধরছে। খুব মজা হয়েছে, অনেক মজা। এটা এরকম করে দেন যে লাইক করে দেওয়ার জন্য বলেন, যেরকম করেন যে লাইক আপনার উইয়ার দেওয়া করেন, উইয়ার দেয় হ্যাঁ, এই যে এরকম এরকম যে লাইক করে দিবেন, লাইক করে দিবেন, আর কমেন্ট করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব, 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 হ্যাঁ আবার কোন সাবস্ক্রাইব দোকান থেকে কিনে আনছে এক বক্স, কেমন আচ্ছা? এটা আল্লাহ হাফেজ করে দেন, টাটা করে দেন, হ্যাঁ ঠিক আছে।